Hi friends, আমি পল্লবী and welcome to my kitchen. আজকে আমাদের রেসিপি একটা খুবই সহজ এগ রাইস অর এগ ফ্রাইড রাইস। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমাদের লাগবে লং গ্রেন বাসমতি রাইস, যেটা অনলি 80% কুক হলেই হবে। এরপর লাগছে দুটো গ্রিন চিলি আর এক টেবিল স্পুন মাস্টার্ড সিড, 1/3 কাপ ভেজিটেবল অয়েল, আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারেন, কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন আর 4টে এক্সট্রা লার্জ এগ নিয়েছি। এখন 2 মিনিট কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে। 2 মিনিট পরে কড়াইটা গরম হয়ে গেলে তেলটা অ্যাড করে দেব। 1 মিনিট পরে তেলটা সিজল করতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা গ্রিন চিলি দুটো। এরপর একই সাথে অ্যাড করে দিচ্ছি সর্ষেটা। ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম লোতে করে নিয়ে কিছুক্ষণের জন্য খুব ভালো করে সটে করে নেব। কিছুক্ষণ পরে সর্ষেগুলো ফুটতে শুরু করলে আমরা একে একে ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি তাড়াতাড়ি করার জন্য ডাইরেক্টলি কড়াইতে ডিমগুলোকে অ্যাড করে দিয়েছি। আপনার প্রবলেম হলে আপনি একটা বাটিতে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েও অ্যাড করতে পারেন। আমি এখানে 4টে এক্সট্রা লার্জ এগ নিয়েছি। এখন একটা খুন্তি বা বিটার দিয়ে কুসুমগুলোকে একটু ভেঙে দিতে হবে। একটা মোটামুটি স্পেস তৈরি করে নেব যেখানে আমরা নুনটা অ্যাড করতে পারি। এবার স্বাদ মতন সামান্য নুন অ্যাড করে দিচ্ছি। 1 মিনিট খুন্তি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করলে আমাদের ডিম ভুজি বা স্ক্রাম্বেলড এগ তৈরি হয়ে যাবে। এটাকে আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। এবার রাইসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশাতে হবে। এখন হিটটাকে বাড়িয়ে মিডিয়ামে করে দেব। এই সময় কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, না হলে পাত্রের তলায় ভাতটা লেগে যেতে পারে। সব কিছু মিশানো হয়ে গেলে এবার চপ করে রাখা স্প্রিং অনিয়নটা অ্যাড করে দিচ্ছি। আপনার কাছে স্প্রিং অনিয়ন না থাকলে তার জায়গায় পেঁয়াজ কলিও অ্যাড করতে পারেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জিনিসটা নাড়িয়ে নিতে হবে আর হিটটাকে অবশ্যই এই সময় মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রাখতে হবে। এরপর আমি সামান্য গোলমরিচ ওপর থেকে স্প্রিঙ্কল করে দিচ্ছি। এর সাথে 1/4 টেবিল স্পুন নুনও অ্যাড করে দিচ্ছি। আপনি আপনার টেস্ট ওয়াইজ একবার চেক করে নিতে পারেন যে আপনার কতটা নুন লাগবে। এরপর 5 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের ফ্রাইড রাইস রেডি। এই রেসিপিটার সাথে খাওয়ার মতন একটা খুবই টেস্টি চিকেন ডিশ আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। সেই লিঙ্কটা আর সমস্ত ইনগ্রেডিয়েন্টস উইথ ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একবার চেক করে নেবেন। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আজকের মতো আসি, ভালো থাকবেন, বাই।